হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আসলে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সাজুগুজু করে নিয়েছি বন্ধুরা, বেরোবো এখন মেলাতে। তো দেখো বন্ধুরা, টোটোতে চেপে চলে এসেছি মেলা প্রাঙ্গণে, আমি বর আর আমার ছেলে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে বিশাল মেলা হচ্ছে। তো এখানে অনেক দিন ধরে এই মেলাটা হচ্ছে, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো এই যে ছেলে আর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, ও কিসের চাপ দেখছে। আর এখানে দেখো বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করছে, মানে এখানে সব কিছুই বাচ্চাদের জন্যই রয়েছে। আর এত ভালো লাগছে মেলাটা, কি বলবো, এখানে সবাই নাচ করেছে, গান করেছে, অনেক প্রোগ্রামটা অনেকক্ষণ ধরে হয় আমাদের এখানে। তো আমরা এখানে যতক্ষণ ছিলাম ততটুকুই তোমাকে শেয়ার করবো বন্ধু। তো দেখতে থাকো, সাথে থাকো। দেখো ছেলে অলরেডি গাড়িতে চেপে গেছে, ও গাড়ি করে সারা মাঠটা পুরো ঘোরাবে। এটা আমাদের না প্রত্যেক বছর মেলাটা হয়, তো আমি কোনোদিনও আসিনি, এই ফার্স্ট আসলাম মেলাটাতে। সবাই আসতো বাট আমি কোনোদিনও আসতাম না, আসিনি। তো ছেলের জন্যই আমার ঘোরাও হলো, একটু বেরোনোও হলো, অনেকদিন পর বেরোনো হলো তিনজনা মিলে। তো ভালোই লাগে একটু মাঝে মধ্যে বেরু বেরু করতে, তাই না? তো চলো, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে। তো ভিডিওটা না টেনে তোমরা প্লিজ বন্ধুরা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো দেখতে থাকো আমার সাথে মেলাটাতে, তোমরাও এনজয় করো, আমি যতটা এনজয় করছি তোমরাও ততটা এনজয় করো বন্ধুরা, ঠিক আছে? তো এখানে অনেক কিছু আছে, মানে খুবই ভালো লাগছে। মানে আমি তো বিয়ের আগে এরকম মেলাতে অনেক যেতাম মায়েদের সাথে, মা পিসিদের সাথে। তো এখন বরের সাথে বেরোন, বর তো সেরকম বেরোতেই চায় না, না বললেই নয়। তো ইচ্ছা হলো, তারও ফাঁকা ছিল, ফ্রি ছিল, তো তখন বললো যে চলো, আমরা চলো ঘুরেই আসি সবাই মিলে। দেখো এখানে অনেক কিছু স্টল আছে, এখানে দেখো কানের স্টল, এখানে খাবারের দোকান আছে, এখানে কয়েকটা জিনিসের দোকান আছে, যে আছে না দেখতে পাচ্ছেন, লোকজনের ভিড় আছে, তা ভালোই সাজেছে, বেশ ভালোই লাগছে। এখানে চশমার দোকান রয়েছে, অনেক কিছু দোকান রয়েছে। এখানে দেখো আলো রয়েছে, মানে লাইট ল্যাম্পগুলো রয়েছে না, এগুলো বেশ ভালো লাগছে বলো। তো বললাম তোমাদেরকে একটু শেয়ার করি বন্ধুরা, আমার সাথে আমার মেলাটা ঘুরে নিক আমার এই শহরে। তো চলো, তো দেখতে থাকো, সাথে থাকো। তো অনেক ভিড় হচ্ছে আস্তে আস্তে, মানে ভিড় হচ্ছে, আমরা যখন ঢুকেছি দেখো ফাঁকা ফাঁকাই রয়েছে। তো এই দেখো বাচ্চাটা কী সুন্দর হামাগুড়ি দিচ্ছে, ভাবলাম বাচ্চাটার একটু ভিডিও করে নিই। তো দেখো খুবই ভালো লাগছে বাচ্চাটাকে, কত সুন্দর বাচ্চা। আর আমার ছেলে কিছুতেই চড়তে চায় না, ও একটু ঘুম থেকে উঠে গেছে বলে বায়না করছিলো। আর এখানে দেখো বাচ্চারা স্লিপ করছে, মাছের মতন সব কিছু রয়েছে, মানে খুবই সুন্দর। আর আমার ছেলে কেমন দেখো, ওকে বলছে বাবা জাম্প করো, ও জাম্প করছে না ভয়তে, না আমিও করছি যে বাবা ফার্স্টে যাস না ভয়তেই, দেখো ওইখানেই দাঁড়িয়ে রয়েছে। তো দেখো আমার সোনা বাবা, এটা দেখো এতটাও শান্ত না, কিন্তু বাড়িতে থাকে দুরন্ত, মানে কোথাও গেলে একদম শান্ত শিষ্ট। দেখো ও বসে গেছে, মানে ভয় পাচ্ছে, মানে কী করে লাফাবে এদিকে। কিন্তু বাড়িতে প্রচণ্ড পরিমাণে লাফালাফি করে, জানো না তো কী বল। দেখো কত মেয়েরা লাফাচ্ছে, আমি দেখ দিদি ভাইরা লাফাচ্ছে, তুই জাম্প কর। তারপর দেখো চলে আসলাম এখান থেকে, একটু গজা নেবো, বাদাম নেবো, জিলিপি নেবো, সমস্ত কিছু নেবো, শেয়ার করলাম। এদিকে দেখো কুর্তি পালাজো সব কিছুই রয়েছে, আর ও দেখো ঘুরছে, দেখেছো আমাদের বনগাঁতে। দেখো কত সুন্দর মেলা, দেখিয়ে দিলাম আমাদের বনগাঁ এই মেলাটা হয়। তো পুরোটাই তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দেখো বাড়ি ফেরার পথে আমাদের বনগাঁ শর্টটাকে তোমাদের শেয়ার করলাম, এটা খুব সুন্দর রাতের বেলা লাগে, কারণ সকালবেলা কি লাইটিং তো রাতের বেলায় ভালো হয়। তো দেখো এখানে একটা ছোটো রেস্টুরেন্ট আছে যেটা লাইটিংয়ে মোড়া। তো তারপর দেখো ফিরে আসছি, তো দেখতে থাকো সাথে থাকো। দেখো বন্ধুরা বাড়িতে ফিরে আসলাম, এবার ড্রেস চেঞ্জ করো বন্ধুরা, খুব মজা।